হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আ চ্যানেল জবলেস সোসাইটি তো আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের প্রিলিমিনারি এক্সামিনেশান ক্র্যাক করার সহজ পদ্ধতি এবং স্ট্র্যাটেজি সম্পর্কে বলবো কাট অফ কী যেতে পারে সেই সম্পর্কে আলোচনা করবো কে পুরো ডিটেলসে ভিডিওটি দেখো হয়তো ভিডিওটি একটি বড়ো হবে কিন্তু পুরো মন দিয়ে দেখো প্রথম থেকে তো কী আছে ফার্স্ট আমরা দেখবো ভ্যাকেন্সিটা ভ্যাকেন্সি প্রচুর পরিমাণে আছে এবারে পাঁচ হাজার সাতশো দুই ভ্যাকেন্সি মানে প্রচণ্ড বেশি ভ্যাকেন্সি রয়েছে এবং জেনারেল ক্যান্ডিডেট জন্য দেখতে পাচ্ছ দু হাজার সাতাশিটি ভ্যাকেন্সি রয়েছে এবার প্রত্যেকবারের মতো এবার সেই একই কথাগুলো পাঁচ হাজার সাতশো দুই ভ্যাকেন্সির জন্য প্রায় কুড়ি গুণ ক্যান্ডিডেটকে কিন্তু মাঠের জন্য ডাক করা হবে তো বুঝতেই পারছো প্রায় পাঁচ হাজার মিনস এক লাখ ক্যান্ডিডেটের গায়ে ডাকা হবে এক লাখ ক্যান্ডিডেট মতো প্রায় এক লাখের ওপর ক্যান্ডিডেট কিন্তু সিলেক্ট করা হবে নেক্সট রাউন্ডের জন্য ওকে তো এটা এক লাখ এক লাখের বেশি প্রায় এক লাখ আমি দশ হাজার ধরে চলছি এক লাখ দশ হাজার ক্যান্ডিডেট মিনিমাম মিনিমাম এর থেকে বেশি ক্যান্ডিডেটকে ডাকা হবে এর থেকে কম হবে না এক লাখ দশ হাজার ক্যান্ডিডেটকে সিলেক্ট করা হবে মাঠের জন্য বুঝতে পারছো প্রচণ্ড পরিমাণ একটা হিউজ ক্যান্ডিডেট সিলেক্ট হবে নেক্সট রাউন্ডের জন্য তো এর ফলে কাট অফ খুবই কম যাবে খুবই কম যাবে কাট অফ তো কাট অফ যেটা যাবে সেটা হচ্ছে আমার মতে বলে ফর্টি ফাইভ প্লাস ফর্টি ফাইভ যদি জেনারেল ক্যান্ডিডেট হও ফর্টি ফাইভ একশোর মধ্যে আউট অফ হান্ড্রেড ফর্টি ফাইভ যদি তোমরা তুলতে পারো অনায়াসে হাসতে হাসতে কাট অফ ক্লিয়ার করবে এবং সিমিলার হয়তো ও বিসি ক্যান্ডিডেটদের জন্য থাকছে ফর্টি প্লাস এসসি এসসিদের জন্য থার্টি ফাইভ এসটি ক্যান্ডিডেটদের জন্য থার্টি মার্ক্সই এনআফ নেক্সট স্টেজে যাওয়ার জন্য তো যারা বেশি মাস্ক তুলবে তো তাদের কথা কোনো ব্যাপারই না বাট যাদের যারা যারা ফর্টি ফাইভ মতো যদি কেউ তুলতে পারো তারা কিন্তু একদম সেফ জোনে থাকবে তার কারণ তোমরা তোমাদের একটা মেন রিজন বললাম প্রায় এক লাখ দশ হাজারের ওপর ক্যান্ডিডেট এক লাখ দশ হাজারের ওপর ক্যান্ডিডেটকে নেক্সট স্টেজ মিন্স মাঠের জন্য ডাক করা হবে তো স্বাভাবিকভাবে প্রিলিমিনারি এক্সামিনেশানে কোয়েশ্চেনও খুব ইজি হবে তোমরা লেডি কনস্টেবলের কোয়েশ্চেন দেখেছ মেন ম্যাটার করবে টাইম টাইমের মধ্যে এক ঘন্টা টাইমের মধ্যে তোমাকে অ্যান্সার সলভ করে এবং ওয়েম মার্ক করতে হবে এটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস তো তার জন্য তোমরা কি করবে তো সেটা দেখতে গেলে আগে আমরা এবার সিলেবাসটা দেখবো ঠিক আছে সিলেবাসটা দেখব সিলেবাসটা কী আছে হ্যাঁ সিলেবাস এখানে রয়েছে জেনারেল নলেজ ফিফটি মার্কস এলিমেন্টারি ম্যাথামেটিক্স মিথ মাধ্যমিক স্ট্যান্ডার্ডে তিরিশ মার্কস এবং রিজনিং রয়েছে কুড়ি নম্বরে ঠিক আছে তো এক ঘন্টা টাইমের মধ্যে এটা কমপ্লিট করতে হবে জিকেও খুব ইজি লেভেলে আসছে এসআইতেও জিকে ইজি লেভেলে এসছে বাট এসআই এর ম্যাথটা একটু স্ট্যান্ডার্ড লেভেলে এসেছিলো ম্যাথ এবং রিজনিংটা স্ট্যান্ডার্ড লেভেলে এসেছিলো বাট জিকে লেডি কনস্টেবলের যেরম লেভেলের এসেছিলো মিনস ইজি লেভেলের এসআইতেও ইজি লেভেলে এসছে এবং আশা করা যায় কনস্টেবলেতেও ইজি লেভেলের আস আসবে জিকে তো থরলি তোমরা যে কোনো একটা বই থেকে জিকে করতে পারো অথবা যাদের বই নেই তারা টেন ইলেভেন লেভেলের বই পড়তে পারো তবে আমার মতে তরুণ গোয়েল বা লুসেন্টের বই ফলো করাটাই বেস্ট হবে তরুণ গোয়েলের বাংলা ভার্সানও তোমরা পেয়ে যাবে থরলি বই পড়া সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এমনি এমসিকিউ বই পড়ার থেকে থরলি বই একটা কিনে পড়ো জিকে আর জিকেই মেন ভাইটাল পার্ট প্লে করবে কারণ কেন জিকে বেশি ভাইটাল পার্ট প্লে করবে সেটা বলি যেহেতু এক ঘন্টা টাইম তোমাদের ম্যাথ যাদের একটু উইক রয়েছে ম্যাথ করতে টাইম লাগবে এবং রিজনিং করতেও একটু ভালো রকম টাইম লাগে যেগুলো সিরিজ বা কাউন্টিং নাম্বার কাউন্টিং ফিগার এরকম টাইপের কোশ্চেনগুলো টাইম লাগে তো জিকে একমাত্র এমন একটা জিনিস যেটা খুব কম সময় কোশ্চেন সলভ করা যায় যেমন পঞ্চাশটা কোশ্চেন যদি পঞ্চাশটা কোশ্চেন তুমি জানো তাহলে দশ মিনিটের মধ্যে এটা সলভ করা সম্ভব হয় তো জিকে থেকে মেনলি নাম্বার তুলতে হবে তো তার জন্য থরলি ওই বইটা পড়তে হবে যেটা বললাম তরুণ গোলের বই ইউজ করতে পারো তোমরা অ্যান্ড নেক্সট যেটা বললো ম্যাথামেটিক্স খুবই ইজি লেভেলের আসবে কারণ তোমরা লেডি কনস্টেবলের কোয়েশ্চেন দেখেছো একদম ইজি লেভেলের ম্যাথামেটিক এসছে দু তিনটে অঙ্ক বাদ দিয়ে বাদ বাকি সবই ইজি ছিল তো মেনলি যে চ্যাপ্টারগুলো করতে হবে পার্সেন্টেজের একদম বেসিক অঙ্কগুলো হাইফাই ফাই অত আসে না একদম বেসিক পার্সেন্টেজের অঙ্ক প্রফিট অ্যান্ড লসের বেসিক অঙ্ক আর হ্যাঁ আমি দুটো পরীক্ষা দেখলাম একটা হচ্ছে কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর দুটো কোশ্চেন সেটি কম্পাউন্ড ইন্টারেস্ট মিন্স জটিল সূত্রে কোনো অঙ্ক আসেনি এবং ওয়েস্ট বেঙ্গল পিএসসির একটা ওয়ার্কস অ্যাকাউন্টেন্ট বলে যে আমি সিলেবাস আপলোড করেছি তো তাতেও দেখলাম ওখানে সিলেবাস ডিটেলস দেওয়া রয়েছে সেখানে পুরোপুরি পার্সেন্টেজ থেকে প্রফিট অ্যান্ড লস সবই রয়েছে বাট সিম্পল ইন্টারেস্ট রয়েছে কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্টের কথা উল্লেখ করা করেনি সেটা থেকে আমি বুঝলাম যে ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষায় কম্পাউন্ড কম্পাউন্ড ইন্টারেস্ট কিন্তু আসে না ঠিক আছে তো এটা ধরে নিতে পারো যে কম্পাউন্ড ইন্টারেস্ট না করলেও চলবে তোমরা জটিল সুদ না করলেও চলবে সরল সুদটা করে রাখো আর তার সাথে সাথে কি করতে হবে রেশিও প্রপোর্শন মানে অনুপাতের অঙ্কগুলি খুবই গুরুত্বপূর্ণ ওখান থেকে দু তিনটে অঙ্ক পাবে সিম্পল একদম অনুপাতের অঙ্ক আর তার সাথে করবে কি পরিমিতি পরিমিতি মানে ওই স্কোয়ার ক্ষেত্রফল নির্ণয় আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এই সমস্ত কিছু তো সেইগুলো কিন্তু লেডি কনস্টেবেল ছিল পরিমিতি থেকে অঙ্ক বাট এ কিন্তু আসেনি তো এই নয় যে কনস্টেবেলে আসবে না কিন্তু কনস্টেবেলে তো করতেই হবে কনস্টেবেলে কিন্তু আসার একটা চান্স রয়েছে পরিমিতি থেকে অঙ্ক তো এই গেল ম্যাথামেটিক্সের ম্যাথামেটিক্সে যেটা বললাম হ্যাঁ লসাগু কসাগু করবে আর নাম্বার সিস্টেম একটু দেখে রাখার প্রয়োজন রয়েছে তো ম্যাথ থেকে মিনিমাম তোমরা যত বাজেই ম্যাথ করো যত মানে খারাপই তোমরা ম্যাথ করো না কেন পরীক্ষা হলে গিয়ে এখন তো তোমরা প্র্যাকটিস করবে আশা করছি তো পরীক্ষা হলে গিয়ে আমার মতে যা অঙ্ক লেভেলের আসবে মিনিমাম পনেরোটা অঙ্ক তোমরা অনেসে নাবিয়ে আসতে পারবে জিকে মিনিমাম এতই জিকে আসছে মিনিমাম পঁচিশটা জিকে তো মিনিমাম হাসতে হাসতে হয়ে যাবে আর কারেন্ট অ্যাফেয়ার তোমরা তিন থেকে চার মাসের করো যার রেঞ্জ দেখলাম তিন থেকে চার মাসেরই কারেন্ট অ্যাফেয়ার আসছে কারণ এসআইয়ের যে কোশ্চেনগুলি এসেছে সবকটাই বেশিরভাগই প্রায় যেমন পুলির যার থেকে শুরু করে আরও সমস্ত যেসব অ্যাওয়ার্ডগুলো যেটা এসেছিলো এসআইতে সেগুলো এপ্রিল মাস থেকে এসেছে তো তোমরা বুঝে নাও এপ্রিল মাস থেকে যেহেতু এসছে কারেন্ট অ্যাফেয়ার তো এই মিনিমাম তিন চার মাস করলেই বা জানুয়ারি থেকে ছটা মাস করলেই কারেন্ট অ্যাফেয়ার জন্য এনাম তো পঁচিশ প্লাস পনেরো এখানে তোমাদের মার্কস চল্লিশ উঠেই গেল জি কে আর ম্যাথ মিলিয়ে তো তোমরা বুঝতে পারছো রিজনিং এখানে টোয়েন্টি যে টোয়েন্টি তোলা যায় এমন রিজনিং আছে বাট একদম যদি তোমরা রিজনিং কিছু না করেও যাও যদি একটু আধটু দু প্র্যাকটিস সেট থেকেও রিজনিং করো তাহলেও হাসতে হাসতে দশটা নাম্বার ইজি তুলে যায় রিজেনিংয়ে কেন দশটা নম্বর তুলে যায় কী কোশ্চেন আসে রিজনিংয়ে কী কোশ্চেন আসে না ডিকশনারি ওয়ার্ড অনুযায়ী সাজানো তারপরে ডাইরেকশান টেস্ট এগুলো হচ্ছে ইজি একদম বাচ্চারাও করে দিতে পারবে তো তারপরে আসে ব্লাড রিলেশান এইগুলো খুব ইজি ইজি রিজনিং আসে হ্যাঁ একটা দুটো রিজনিং হতে গন্ডগোল হতে পারে তো আমরা এখান থেকে অনায়াসেই দশ নম্বর ইজি মিনিমাম আমি ধরছি দশ নম্বর তোমরা তুলতে পারবে তো তাহলে বোঝাই যাচ্ছে এই এই হিসাবে যদি তোমরা চলো মিনিমাম ফিফটি নাম্বার তোমাদের উঠেই যাচ্ছে এবার যারা অঙ্ক টঙ্ক একটু ভালো তাদের ক্ষেত্রে তো তিরিশে তিরিশ তোলা কোনো ব্যাপার না তিরিশে আঠাশ উনতিরিশ তো তুলেই নেবে তো তাদের ক্ষেত্রে হয়তো মার্কস আরও বেশি যেতে পারে ষাট সত্তর আশি কেউ কেউ নব্বইও তুলতে পারে সেটা কথা না কথা হচ্ছে এটার নাম্বার মেন্সে যোগ হবে না আর তোমার কাজ হচ্ছে শুধুমাত্র কোয়ালিফাই করা তোমার টার্গেট রাখতে হবে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ তাহলেই কাট অফ ক্লিয়ার হবে গ্যারেন্টি তার কারণ এক লাখের ওপর ক্যান্ডিডেটকে মাঠের জন্য ডাকা হবে আর দ্বিতীয়ত কি রেলের যেমন প্রচণ্ড ভ্যাকেন্সি বেরিয়েছে তারপরে এসআই রয়েছে এক্সাইজ রয়েছে এবার এসআই যে সমস্ত ক্যান্ডিডেট এসআই ফিল আপ করেছে তারা মেল কনস্টেবেলও ফিল আপ করেছে কিছু পার্সেন্টেজ ক্যান্ডিডেট আর যেই সমস্ত ক্যান্ডিডেট এসআই কোয়ালিফাই করবে সেই সমস্ত ক্যান্ডিডেট মেল কনস্টেবেলও কোয়ালিফাই করবে এটা আশা করাই যায় মানে আমি প্রিলিমিনারি এক্সামের কথা বলছি তো তারা মাঠের জন্য মানে আমি মধ্য কথা বলতে চাইছি শেষ মুহূর্তে গিয়ে শেষ মুহূর্তে গিয়ে মিনস মেন্সের টাইমে গিয়ে অনেক ক্যান্ডিডেট অনেক নানান জায়গায় চাকরির ক্ষেত্রে চলে যাবে এবং তোমাদের জন্য যে ফ্রেশ যে মেন্স ক্রিমি ক্যান্ডিডেটরা যেটা পুরে থাকছে কনস্টেবলের জন্য কনস্টেবলের জন্য তাদের জন্য কিন্তু একটা ফাঁকা পথ তৈরি হয়ে যাবে এটাই হচ্ছে বলার কথা তো অ্যাকচুয়ালি ওসব কথা ভেবে লাভ নেই ভেবে যেটা মেন আমাদের মাথায় রাখতে হবে ফিফটি ফর্টি ফাইভ থেকে ফিফটি তোমাদের টার্গেট রাখতে হবে আমি টার্গেট ফিক্সড করে দিলাম আর কোথা থেকে কি করতে হবে সেটাও বললাম আর কেন ফর্টি ফাইভ কাটা উঠবে সেটাও আমি ডিটেলস তোমাদের বললাম তার কারণ একটাই তার কারণ হচ্ছে এই প্রচুর পরিমাণে ভ্যাকেন্সি আর সেটাই একমাত্র কারণ আর দ্বিতীয় আর একটা যদি আমি বিশ্লেষণ করি আমরা যদি যে কোনো পরীক্ষা ওয়েস্টবেঙ্গলে দেখি ফিফটি পার্সেন্ট মতো কাট আপ যায় ঠিক আছে তো হান্ড্রেডের মধ্যে ফিফটি মানে এনাফ তোমরা ফর্টি ফাইভ কি ফর্টি যদি তুলতে পারো তাহলে মনে রাখবে সেফ জোনে রয়েছো তো ফর্টি থেকে ফর্টি ফাইভ বা ফিফটি এই রেঞ্জের মধ্যে সম্ভবত মার্কসটাকে রাখার চেষ্টা করো আর যদি কোনো প্রবলেম হয় অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করো কোনো বিষয়ে যদি শিখতে চাও বা কোনো অঙ্কের চ্যাপ্টারে যদি প্রবলেম থাকে বা রিজননিংয়ের কোনো চ্যাপ্টারে যদি প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট করে জানিও তাহলে আমি ওই ব্যাপারে একটা ভিডিও বানিয়ে দেবো ইউ ভেরি মাছ ফর ওয়াচিং দিস ভিডিও যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করো আর জবলে সোসাইটি চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারো থ্যাংক ইউ